আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক দিনে ভাই বোনেরা, আপনারা জানেন আমরা কিয়ামত ঘনিয়ে এসেছে, কিয়ামতের আলামতগুলো সম্পর্কে আমরা কি জানবো না? এ ধরনের একটি শিরোনামে আমরা ইতিমধ্যে কেয়ামতের যে বড় আলামতগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করে আসছি। খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব অথবা আত্মপ্রকাশ, এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে কথা বলেছি। দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলো আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈশিষ্ট্যগুলো দাজ্জালের বর্ণনা করেছেন, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি। এর পাশাপাশি দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সতর্ক করেছেন আমাদেরকে সজাগ হওয়ার জন্য, সচেতন হওয়ার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো জানিয়েছেন, এই সতর্কবাণীগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ধরন কী ছিল সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তারপরে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, সেটি হচ্ছে দাজ্জাল এর বিষয়টি নিয়ে সহিহ মুসলিমে বর্ণিত হাদিসুল জাসাসা এর উপর বিস্তারিত আলোচনা করেছি, যাতে করে আমরা বুঝতে পারি যে হাদিসুল জাসাসা এর মধ্যে যে বক্তব্যটি এসেছে দাজ্জালের সাথে এর কী সম্পর্ক রয়েছে, এই বিষয়টি আমরা সেখানে আপনাদের সামনে হাদিসুল জাসাসের উপর বিস্তারিত আহলে হাদিসদের বক্তব্য আলোচনা করে এই কথা প্রমাণ করেছি যে হাদিসুল জাসাসের বিষয়টি সহিহ মুসলিমের রেওয়ায়েত এবং হাদিসটি বক্তব্যের দিক থেকে, সনদের দিক থেকে গ্রহণযোগ্য কোনো সন্দেহ নেই। তবে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাটি উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সেই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন দুটি মৌলিক বিষয়কে হাইলাইটস করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিস থেকে বোঝা যায়। ফলে আমরা দেখেছি একাধিক আহলে হাদিসগণ যখনই ওই ঘটনার ওই খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করেছেন, তারা শুধুমাত্র ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুটি বিষয় হাইলাইটস করেছেন সেই দুটি বিষয়ে তাদের হাদিসের কিতাবগুলোতে তাখরিজ করেছেন। বাকি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দাজ্জালকে ওই দ্বীপের মধ্যে বন্দী অবস্থায় তিনি দেখতে পেরেছিলেন, সে কোনো সন্দেহ নেই, দাজ্জালু মিন আদ-দাজ্জাল, জেলা অবশ্যই শয়তান আক্রান্ত দাজ্জালদের মধ্যে একজন, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করেছি ইবনু সাইয়াদ এর বিষয়টি বা ইবনু সাঈদের বিষয়টি, সাফি ইবনু সাইয়াদ সাঈদ এর বিষয়টি ইমাম বুখারী রাহিমাল্লাহ তাআলা উল্লেখ করেছেন সহিহ বুখারীর মধ্যে, ইমাম মুসলিম রাহিমাল্লাহ তাআলা তার হাদিসগুলো তাখরিজ করেছেন। কিন্তু ইমাম বুখারী রাহিমাল্লাহ তাআলা আমরা বুঝতে পেরেছেন ইবনু সাইয়াদের ঘটনাকে বেশি তারজিহ দিয়েছেন, কারণ আছে, কারণটি আমরা উল্লেখ করেছি সাহাবায়ে কেরামগণের অবস্থান থেকে। ইমাম বুখারী রহমতুল্লাহর কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যে সাহাবায়ে কেরামগণ ইবনু সাইয়াদের বিষয়টি নিয়ে অনেক বেশি কনসার্ন ছিলেন, অনেক বেশি সতর্ক ছিলেন। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে স্পষ্ট বক্তব্য দিয়েছেন লুব্বিস আলাইহি, মানে তার বিষয়টি কনফিউজড হয়ে গেছে, সংশয় সন্দেহে পতিত হয়ে গেছে, তার উপর এলতেবাস করে দেওয়া হয়েছে, মিশ্রণ হয়েছে, ফলে তাকে তোমরা পরিহার করো, বর্জন করো, ছেড়ে দাও। আর এখান থেকে আমরা একথা বলেছি যে কোনো সন্দেহ নেই সে মিনাল কুহান কাহিনদের মধ্যে অন্তর্ভুক্ত, ওই সমস্ত ব্যক্তি যারা জ্যোতিষী অথবা জ্যোতিষকর্ম অথবা দৈবকর্ম ইত্যাদির মাধ্যমে শয়তানদেরকে অনুগত করে বিভিন্ন ধরনের মিথ্যা সত্য ইত্যাদির মাধ্যমে কাজ করে থাকে, সে এই ধরনের, মানে তার কাছে এই ধরনের কোনো বিষয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার বিষয়ে চুপ ছিলেন, সেখান থেকে আমরা ইবনু সাইয়াদ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দাজ্জালের কথা বলেছেন, আদ-দাজ্জালুল আকবর অথবা আল মাসীহুদ দাজ্জাল, সত্যিকার অর্থে সে মাসীহুদ দাজ্জাল নয়, সেটাই প্রমাণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস বন্ধুগণ।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের ব্যাপারে সুস্পষ্ট অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। পাশাপাশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের আবির্ভাব হবে, কোত্থেকে দাজ্জাল বের হবে, দাজ্জালের আত্মপ্রকাশ কীভাবে হবে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। তাই এখানে মূলত একটু ইলতিবাস হয়েছে, মানে এই হাদিসগুলোকে আমরা যদি সমস্ত হাদিসগুলোকে একসাথ করি তাহলে আমাদের অবস্থান স্ট্র্যান্ড দুটি হবে। একটি হচ্ছে হাদিস আর হাদিস মুতাদারিবা মুতাআরিবা, যে হাদিসগুলো পরস্পর সাংঘর্ষিক এবং একটি আরেকটির বিপরীত, সাংঘর্ষিক বক্তব্য কন্ট্রাডিকশন রয়েছে এরগুলো সবগুলোর মধ্যে। ফলে হয়তো সমস্ত হাদিসগুলোকে বাতিল ঘোষণা করতে হবে, যেটি একদল ওলামায়ে কেরাম বা একদল যারা আখলানি রয়েছে, যারা শুধুমাত্র বিবেক বিবেচনাকে নিজেদের কাজে লাগায় অথবা এটাকেই বিবেক নির্ভর বক্তব্য দিয়ে থাকে, তারা অনেকেই এটাকে কমপ্লিটলি পরিপূর্ণরূপে এই হাদিসগুলোকে অস্বীকার করেছে এবং বাতিল করে ঘোষণা করেছে, বলছে না এগুলো গ্রহণযোগ্যই নয়, কারণ এগুলোকে কোনোভাবেই মানে এত যে এগুলোকে লেজ মাথা মানে হাত পা ইত্যাদি সবগুলো মিলিয়ে যদি কেউ একসাথ করতে যায় তাহলে বড় ধরনের মানে বিপর্যয় রয়েছে বা বিপর্যয়ের মুখোমুখি হবে। দ্বিতীয়, আহলে হাদিসদের মধ্যে অধিকাংশ জমহুর আহলে হাদিসগণ, আমার বন্ধুগণ, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ, হাফেজ ইবনে কাসির দামেস্কী রহমতুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, এই ধরনের আরও অনেকেই, হাফেজ শাহজাদী জাহাবী রহমতুল্লাহ, ইমাম ইবনে আরবী রহমতুল্লাহ, ইমাম কুর্তুবী রহমতুল্লাহ, এরা অনেকেই দেখা গেছে যে হাদিসগুলোকে সমন্বয় সাধন করার জন্য চেষ্টা করেছেন, সমন্বয় সাধন করার জন্য চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সমন্বয় সাধন করতে গিয়ে অবশ্যই এই বিষয়ে বিবেচনা রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক যেই কথাগুলো রয়েছে সেগুলোর সাথে যে সমস্ত বক্তব্যগুলো পাশাপাশি এসেছে সেগুলো অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যেন সেগুলো সুস্পষ্ট নয় অথবা যথার্থ নয়, সেই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করে বোঝার চেষ্টা করতে হবে বা আমরা বুঝতে হবে। ফলে আমরা দেখতে পেয়েছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যগুলো একসাথ করে এটা প্রমাণিত হয়েছে যে এই ক্ষেত্রে দাজ্জালের হাদিসগুলোকে সমন্বয় সাধন করতে হবে, এবং যে সমস্ত রেওয়ায়েতগুলো রয়েছে সেই রেওয়ায়েতগুলোকে যদি আমরা একসাথ করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে এ কথা স্পষ্ট করে বলতে হবে, যেটি সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মূলত দাজ্জালের বিষয়টি সতর্ক করেছেন। সতর্ক করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও কখনও মানে কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরবতা ছিল, ইবনে সাইয়াদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংশয়ের বিষয়টি উল্লেখ করেছেন, মুতাওয়াক্কিফ ছিলেন। আর হাদিস ফাতিমা বিনতি কাইস আল ফেহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে হাদিসটিকে হাদিসুল জাসাসা বলা হয় তাকে, সেটাও আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কী বক্তব্য দিতে চেয়েছেন। ফলে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ, আমার বন্ধুগণ, ইবনে সাইয়াদের বিষয়টি এভাবে তার ফতুল বারিয়ে তেরো নম্বর খণ্ডের 328 পৃষ্ঠায় এভাবে তিনি উল্লেখ করেছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিসটি ইবনে সাইয়াদের ব্যাপারে এসেছে, যে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে ইবনে সাইয়াদ ইয়ামুল হাররাহ হাররা এর যে ঘটনা ঘটেছিল 41 বা 43 হিজরি সনে, মানে তখনই ইবনে সাইয়াদ মদিনা থেকে সে আত্মগোপন করে যায়, সে হঠাৎ করে মানে একদিন মানে হারিয়ে যায়। পরবর্তী সময়ে কেউ কেউ বলেছেন যখন ইস্পাহান বিজয় হয় তখন তাকে ইস্পাহানে দেখেছেন। এই যে বক্তব্য, এই দুইয়ের মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলেছেন এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করা অত্যন্ত কঠিন, কারণ হচ্ছে ইস্পাহান বিজয়ের সাথে এর তারিখের সাথে ইতিহাসের সাথে হাররা এর ঘটনার সাথে একটা দীর্ঘ কী রয়েছে দূরবর্তীতা রয়েছে। তাই এ কথা বলা যথার্থ নয় যে আসলে এ দুইয়ের মধ্যে মানে বিশাল একটা দূরত্ব রয়ে গেছে, কেউ কেউ বলেছেন 40 বছরের দূরত্ব রয়ে গেছে, মানে এ দুইয়ের মধ্যে মা বাইনা কাতলে উমর ওয়া ওয়াকাতিল হাররা, যে হাররায়ের ঘটনা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার যে ঘটনা ঘটেছিল এই দুইয়ের মাঝে পার্থক্য ছিল প্রায় 40 বছরের একটি পার্থক্য রয়ে গিয়েছে। ফলে এই নিয়ে যদি এটাকে সমন্বয় সাধন করার বিষয়টি আসে তাহলে
সত্যি কথা হচ্ছে যেটা, সেটা হলো এই, এখানে সমন্বয় সাধন করতে হলে হয়তো কিছু বিষয়কে উজ্জ মনে করতে হবে, অথবা মনে করতে হবে যে মানে এই দুটি বিষয়ের মধ্যে একটি না একটির মধ্যে মানে অতিরিক্ত বক্তব্য রয়েছে যেটা হয়তো কেউ এদরাজ করেছেন। যাই হোক, এই দুটি হাদিসেই মূলত মানে প্রথম হাদিসটি যেটা আমরা উল্লেখ করেছি, এই হাদিসটিও আমরা লক্ষ্য করেছি যে এটি সহিহ বুখারীর মধ্যে আসেনি, আর দ্বিতীয় হাদিসটিও মূলত সহিহ বুখারীর মধ্যে আসেনি। বাকি আমরা যেটা যে যেদিকে আসবো সেটা হচ্ছে এই, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এখানে যে বক্তব্যটি দিয়েছেন তিনি বলেন যে আন্না ইমরা ইবনে সাইয়্যাদি কাদ উশকিলা আলা বাদি সাহাবাতি, যে ইবনে সাইয়্যাদের বিষয়টি যখন সাহাবা কেরামদের সামনে আসলো তখন সাহাবা কেরামদের মধ্যে অনেকেরই বিষয়টি একটু অনেকের কাছেই সংশয়পূর্ণ হয়ে গেল, একটু প্রচ্ছন্ন একটি বিষয়ে পরিণত হলো, অস্পষ্টতা দেখা দিল। ফাদান্নুহু দাজ্জাল, সাহাবায়ে কেরামগণ তাকে ধারণা করেছিল যে সে দাজ্জাল। ওয়া তাওয়াক্কাফ ফিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি তার ব্যাপারে নীরবতা অবলম্বন করলেন, নিশ্চুপ ছিলেন, কোনো কমেন্ট করলেন না, নবী সাল্লাম কোনো বক্তব্য দিলেন না। হাত্তা তাবায়্যানা লাহু ফিমা বাদ আন্নাহু লাইসা হুয়া দাজ্জাল, পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এটি স্পষ্ট করে সুস্পষ্ট বর্ণিত হয়েছে যে সে আসলে দাজ্জাল নয়। প্রশ্নই আসে না, আমরা সামনে আলোচনার মধ্যে বলবো, দাজ্জাল তো মদিনাতুল ইহুদ থেকে আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দাজ্জাল তো মদিনাত ইহুদ আল ইহুদিয়া ইহুদিয়া তাসফাহান থেকে দাজ্জালের আবির্ভাব হবে, আত্মপ্রকাশ হবে। তাই মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে পরবর্তী সময়ে স্পষ্ট হয়েছে সে ইবনে সাইয়্যাদ দাজ্জাল ছিল না। ওয়া ইন্নামা হুয়া মিন জিনসিল কুহান আসহাবিল আহওয়াল শাইতানিয়া, সে মূলত জ্যোতিষীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, আসহাবুল আহওয়ালি শয়তানিয়া, যারা শয়তানকে অনুগত করে বিভিন্ন ধরনের বক্তব্য দিত, অথবা যারা শয়তান আক্রান্ত ছিল তাদের মধ্যে একজন ছিল। এ ধরনের লোক সমাজের মধ্যে রয়েছে যারা শয়তান এর মাধ্যমে আক্রান্ত হয়ে এ ধরনের এলোমেলো বক্তব্য এলোমেলো বলে থাকেন এবং লোকদেরকে বিভ্রাট করার জন্য চেষ্টা করে। ওয়া যালিকা কানা ইয়াযহাবুল ইয়াসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পরীক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কনফার্ম হতে চেয়েছেন যে আদৌ কি সে ইবনে সাইয়্যাদ, আদৌ কি দাজ্জাল কিনা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বক্তব্যটি দিয়েছেন ফুরকান এর মধ্যে, বাইনা আউলিয়ায়ে রহমান ওয়া আউলিয়ায়ে শয়তান, শয়তানের ওলি এবং রহমানের ওলি এর মধ্যে পার্থক্য, আল ফুরকান কিতাবের মধ্যে পৃষ্ঠা নম্বর সাতাত্তর। বন্ধুগণ, এ বিষয়ে শেখুল ইসলাম শেখ ইবনে কাসির হাফেজ ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল মাকসুদু, তিনি তার নেহায়ার মধ্যে বলেন প্রথম খণ্ডে সত্তর পৃষ্ঠায়, ওয়াল মাকসুদু আন্ন ইবনে সাইয়্যাদ লাইসা বিদাজ্জাল আল্লাযী ইয়াখরুজু ফী আখির যামানি কাতআন, তিনি এখানে বলেন অকাট্যভাবে মানে শেষ জামানায় অথবা শেষ কালে কিয়ামতের আগে যে দাজ্জালের আবির্ভাব হবে, যে দাজ্জাল বের হয়ে আসবে, ইবনে সাইয়্যাদ তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, এটাই বোঝা যায়। কারণ এর মাধ্যমে হাদিস ফাতিমাত বিনতে কাইস আল ফেহরিয়া, এখানে দেখা যাচ্ছে যে ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটাকে তারজিহ দিচ্ছেন, ও হুয়া ফাইসালুন ফি হাযাল মাকাম, এবং তিনি বলেন যে এই হাদিসটা খুবই স্পষ্ট। তাহলে বোঝা গেল যে ইবনে সাইয়্যাদ মূলত দাজ্জাল নয়, এই হাদিসের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তাহলে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি রয়েছে সেই হাদিসটির ব্যাখ্যা আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছি। আসুন বন্ধুগণ, এবার আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটি আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দাজ্জাল কোন স্থান থেকে, কোন জনপদ থেকে অথবা কোন রাষ্ট্র থেকে দাজ্জালের আবির্ভাব হবে অথবা দাজ্জাল প্রকাশ আত্মপ্রকাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোন হাদিসের মধ্যে বলেছেন মিন জিহাতিল মাশরিক, পূর্ব দিক থেকে হবে, কোনো সন্দেহ নেই। পূর্ব দিক মদিনা থেকে পূর্ব দিকে যদি আপনি দেখান তো অনেক দেশ রয়েছে, তাহলে খুব সহজেই আপনি বলতে হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোন হাদিসের মধ্যে স্পষ্ট করে আরও কনফাইন করা হয়েছে, আরও সীমাবদ্ধ করা হয়েছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন খুরাসান, সুনির্দিষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুরাসান থেকে আসবে, খুরাসান থেকে বের হবে। খুরাসান এটা পূর্বের যে দেশগুলো রয়েছে তার মধ্যে একটি বিস্তীর্ণ জনপদকে খুরাসান বলা হতো তখনকার সময়। বর্তমান যে নিশাপুর রয়েছে, হেরা রয়েছে, মারও রয়েছে, বালখ রয়েছে, এবং এর মাঝামাঝি মূলত নাহার যে হন যেটাকে বলা হয় তাকে, যে বিশাল একটা নদী রয়েছে পারসিয়ান নদী যেটাকে বলা হয় তাকে, এই নদীর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সবগুলোকে মূলত খোরাসান বলা হয় তাকে।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো আরো সহজ করেছেন, যাতে করে এটা আমাদের বুঝতে সহজ হয়। সেটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন ইয়াহুদিয়াতি আসফাহান, আসফাহানের ইয়াহুদি জনপদ থেকে, এটার নামই হচ্ছে ইয়াহুদিয়া, তখনকার সময় ইয়াহুদিয়া নামে পরিচিত ছিল। এবং দীর্ঘ সময় পর্যন্ত ইয়াকুত আল হামাবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার মুআজ্জামুল বুলদানের মধ্যে উল্লেখ করে থাকেন, তিনি বলেন যে মদিনাতে ইসফাহান যেটি তখনকার সময় যেই নামক স্থান হিসেবে পরিচিত ছিল এটাকে শেহরিস্তান বলা হয় থাকে। বর্তমান আফগানিস্তান এবং ইরানের এক কাছাকাছি একটি জায়গা, এখান এই জায়গাতে একটি মহল্লা এলাকা রয়েছে, যে এলাকাতে মূলত ইয়াহুদিদেরকে যখন বাইতুল মাকদিস থেকে বের করে দেওয়া হয় থাকে, বিতাড়িত করা হয় থাকে, তখন তারা এই জায়গায় এসে কেউ কেউ তাদের একটা দল আবাসন গ্রহণ করে, এটাকে ইসফাহান বলা হতো তখনকার সময়। এবং এই মহল্লাটাকে বলা হতো কি ইয়াহুদিয়া, এর নামই হচ্ছে ইয়াহুদিয়া। এই মহল্লাতেই মূলত মুআজ্জামুল বুলদান মুদি ইয়াকুত আল হামাবী রাহিমাহুল্লাহ তাআলা প্রথম খণ্ডে 208 পৃষ্ঠায় স্পষ্ট করে বলেন যে এই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায়, এখান থেকেই এই ইয়াহুদিয়া থেকেই দাজ্জালের আবির্ভাব ঘটবে, এখান থেকে দাজ্জাল বের হয়ে গোটা পৃথিবীতে সে ভ্রমণ করবে, সমস্ত জনপদ এবং সমস্ত শহরগুলোতে সে প্রবেশ করবে। সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে শুধুমাত্র মক্কা এবং মদিনা প্রবেশ করতে পারবে না, কারণ মক্কা এবং মদিনা এই দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিফাজত করেছেন, তাই মক্কা এবং মদিনাতে প্রবেশ করতে পারবে না। আবার কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে মক্কা এবং মদিনা সহ পাঁচটি গুরুত্বপূর্ণ মসজিদে প্রবেশ করতে পারবে না। একটি হচ্ছে মসজিদে হারাম, মসজিদে মদিনা, আরেকটা হচ্ছে মসজিদ তুর, আর মসজিদ আল আকসা। এই রেওয়ায়েতটিও কেউ কেউ সনদের দিক থেকে সহি বলেছেন, অবশ্য সনদটি বিতর্কিত। আবার বলছি, সনদটি বিতর্কিত আলেমদের এই সনদ নিয়ে বক্তব্য রয়েছে, তবে কেউ কেউ বলেছেন যে এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য। আসুন এই মর্মে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস, যেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন 18 খণ্ডে 83 পৃষ্ঠায়। একেবারে স্পষ্ট বক্তব্য, আনি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনিত, তিনি বলেন কাল হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্পষ্ট করে বলেছেন, আদ-দাজ্জাল ইয়াখরুজু মিন আরদিম বিল মাশরিক, পূর্ব দিকে একটি জনপদ থেকে দাজ্জাল বের হবে, ইয়াখরুজু বের হবে, ইউকালু লাহা, যে জায়গাকে বলা হবে খুরাসান, খুরাসান বলা হবে যে জায়গাকে, এটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুরাসানের কথা বলেছেন, আর আমরা ইবনে সিয়াদের হাদিসের বক্তব্য আর ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বক্তব্য, তাহলে এই দুইটাকে যদি আমরা মিলাই তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে এখানে সমন্বয় করার একটি গুরুত্বপূর্ণ দিক রয়ে গেছে, যে সমন্বয়ের বিষয়টি আমি আজ আপনাদেরকে গত দুইটি আলোচনার মধ্যে স্পষ্ট করেছি। আসুন এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যে হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বর্ণনা করেছেন, এটি ইমাম ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহি আলাইহির মধ্যে বর্ণনা করেছেন প্রথম খণ্ডের 128 পৃষ্ঠায়, এবং আরও অনেকেই বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজু দাজ্জাল মিন ইয়াহুদিয়াত ইসফাহান, যেটা আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহুদিয়াত ইসফাহান, ইসফাহানের ইয়াহুদি জনপদ থেকে, ইয়াহুদিয়া জনপদ থেকে দাজ্জালের আবির্ভাব হবে, মা হু সেভুন আলফান মিনাল ইহুদ, তার সাথে 70,000 আলফান মিনাল ইহুদ, ইহুদি থাকবে 70,000 গুণে গুণে থাকবে। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, এটা জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে না, এটি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে অনেক বেশি, মানে সাবউনা আলফান বলতে আসলে মানে 70,000 বলতে অনেক বেশিকে বোঝানো উদ্দেশ্য হতে পারে, ইহুদিদের একটা বিশাল গ্রুপ তার সাথে থাকবে। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ফতুল বাড়িতে 13 খণ্ডের 191 পৃষ্ঠায় বলেন, আম্মা মিন আইনা ইয়াখরুজ, কোত্থেকে দাজ্জাল বের হবে, ফামিন কিবালিল মাশরিকি জাজমান, তাহলে একেবারে নিশ্চিতভাবে এ কথা আমাদের কাছে প্রতীয়মান হয় যে পূর্ব দিক থেকে দাজ্জালের আবির্ভাব হবে। এবং তারপরে হাফেজ ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ বলেন, ফায়াকুনু বাদউ যুহুরিহি, তার শুরুটা হবে মিন আসবাহান, ইসবাহান থেকে, ওয়াহিয়া হারাতুন ইউকালু লাহা আল ইয়াহুদিয়া, আর এটি একটি গ্রাম, যে গ্রামকে ইয়াহুদিয়া বলা হয় থাকে তখনকার সময়। ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন। আর আমরা বলেছি ইসবাহান খুরাসানেরই একটি প্রদেশ, যেটি শাহরিস্তান বা নামে পরিচিত, বর্তমান সময় শাহরিস্তান নামে পরিচয় লাভ করেছে।
বন্ধুগণ, এখান থেকে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়েছে, দাজ্জালের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। এই হাদিসগুলো সবগুলোই আমি বলেছি, সবগুলো সনদের দিক থেকে বিশুদ্ধ, সনদের দিক থেকে বিশুদ্ধ, বর্ণার দিক থেকে স্পষ্ট। এবার আসব যেটি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের ব্যাপারে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে দাজ্জাল মক্কা মদিনা সহ কিছু অঞ্চলে দাজ্জালের প্রবেশাধিকার থাকবে না, দাজ্জাল চেষ্টা করেও সেগুলোতে প্রবেশ করতে পারবে না। এখান থেকে বোঝা যায় ইবনে সৈয়্যাদের দাজ্জাল হওয়ার বিষয়টি আমরা কনফার্ম যে ইবনে সৈয়্যাদ দাজ্জাল নয়, ইবনে সৈয়যাদ মদিনা থেকে মক্কায় যাচ্ছে, আবার মক্কা থেকে মদিনায় আসতেছে, মদিনাতেই রাসূলুল্লাহ আজম পেয়েছেন, তাহলে বোঝা গেল যে ইবনে সৈয়যাদের বক্তব্যটি যেটি বলা হচ্ছে সেটা সঠিক নয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে, কিতাবুল ফিতান ওয়া আশরাতুস সাআইর মধ্যে 18 খণ্ডে 83 পৃষ্ঠায় বলা হয়েছে, ফালা আদাউ কারিয়াতান ফাসিরু ফিল আরদ, তারপর আমি পৃথিবীতে, গোটা পৃথিবীতে আমি ভ্রমণ করব, ফালা আদাউ কারিয়াতান ইল্লা হাবাত্তুহা ফি 40 লাইলা, 40 রাতেই সমস্ত জনপদের মধ্যে আমি অবতরণ করব, গায়রা মক্কা ওয়া তয়বা, মক্কা এবং তয়বা ছাড়া, মক্কা এবং তয়বা বলতে মক্কা এবং মদিনা এই দুটিকে বুঝিয়েছেন, মানে এই দুটি ছাড়া পুরা পৃথিবীর সমস্ত জনপদে সে প্রবেশ করবে। আরেকটি হাদিস আমি বলেছি, হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, হাফেজ হাইসামি রহমতুল্লাহ মাজমু জাওয়াইদের মধ্যে বর্ণনা করেন, 8ম খণ্ডে 343, এবং হাফেজ হাইসামি রহমতুল্লাহ বলেছেন রিজালুহু রিজালু সাহি, মানে এর বর্ণাকারীগণ সবাই সহি বর্ণাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ ফতুল বাড়িয়ে 13 খণ্ডের 105 পৃষ্ঠায় বলেন রেজালুহু রেজালুন সেকাত, যে এর বর্ণাকারীগণ সবাই বিশ্বস্ত। ফতুর রব্বানী এর মধ্যে সাআতি রহমাল্লাহ তালা হাদিসটিকে গ্রহণযোগ্য বলেছেন 24 খণ্ডের 76 পৃষ্ঠায়। দেখুন, আন জুনাদা ইবনে আবি উমাইয়াত আল আজদি, জুনাদা ইবনে আবি উমাইয়াত আল আজদি বর্ণনা করেন, কাল জাহাবতু আনা ওয়া রাজুলুন মিনাল আনসারি ইলা রাজুলুন মিনাস সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি এবং আনসারদের মধ্যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের মধ্যে এক ব্যক্তির কাছে গেলাম, ফাকুলনা, তাকে প্রশ্ন করলাম, হাদ্দিসনা মা সামিআতা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াযকুরু ফিদ দাজ্জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে তোমরা দাজ্জালের ব্যাপারে যেই কথাগুলো শুনেছো তার মধ্যে একটি হাদিস আমাদের কাছে বর্ণনা করো, বা একটি বিষয় আমাদের কাছে বর্ণনা করো। ফাজাকাল হাদিস, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, ওয়া কাল, এবং বলেছেন, তারপর বক্তব্য, ওয়া ইন্নাহু ইয়ামকুসু ফিল আরদি 40 সাবাহান, সে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, 40 দিন অবস্থান করবে, ইয়াবলুগু ফিহা কুল্লা মানহাল, প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি অবতরণ স্থানে, প্রত্যেকটি ঘাটেই সে অবতরণ করবে, পৌঁছবে, ওয়ালা ইয়াকরুবু আরবাত মাসাজিদ, 4টি মসজিদে সে কাছেও যেতে পারবে না, মসজিদুল হারাম, মসজিদ মদিনা, মসজিদ তুর, মসজিদুল আকসা। আমি বলেছি এই সনদটি নিয়ে বক্তব্য রয়েছে, কিন্তু একদল ওলামায়ে কেরাম হাদিসটিকে সহি বলেছেন, ইবনে হাজার বলেছেন, ইবনে সাআতি বলেছেন, তারপরে আমি বলেছি হাইসামি রহমাল্লাহ তালা বলেছেন। এখান থেকে যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সেটা হলো এই যে দাজ্জাল মক্কা এবং মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এরপরের পয়েন্টটি আমরা আলোচনা করব বন্ধুগণ, সেটা হচ্ছে দাজ্জালের কারা অনুসারী হবে, দাজ্জালের অনুসারী কারা হবে, কারা দাজ্জালের অনুসরণ করবে, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসের মধ্যে দাজ্জালের অনুসারীদের কথা বলা হয়েছে, আকতারু আতবাঈ দাজ্জাল, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে মিনাল ইয়াহুদ, ইয়াহুদীদের মধ্য থেকে, ওয়াল আজম, আজমদের মধ্য থেকে, আজম বলতে বলা হতো আরবের পরে সেই খোরাসান এবং পারস্য এলাকার মা ওরা উন্নাহার, এখান থেকে আরম্ভ করে একেবারে সিন্ধ হিন্দ পর্যন্ত এই জনপদকে আজম বলা হতো, এই জনপদের অধিবাসীদেরকে আজম বলা হতো, ওয়া থুর্ক এবং তুর্কিরা, এবং তুর্কিরা, ওয়া আখলাতু মিনান নাস, আর মানুষদের মধ্যে আরও কিছু মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিভিন্ন জনপদ থেকে যারা আসবে তারা, কিন্তু বেশিরভাগ হবে তুর্কি এবং ইয়াহুদি, আর এর মধ্যে আজমরা থাকবে, আর এদের অধিকাংশই হবে মহিলা, এবং এদের অধিকাংশই হবে বেদুইন, যারা গ্রামবাসী, যাদের
গ্রামবাসী বলতে এখানে বোঝানো হচ্ছে যারা সত্যিকার জ্ঞানদীপ্ত হতে পারেনি, কালচার সংস্কৃতি বিবেক বিবেচনায় যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে আরব বলা হয় থাকে, তাদেরকে গ্রামবাসী বলা হয় থাকে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আসুন এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস আমরা শুনি, যাতে করে আমাদের যে বক্তব্যটি আমরা উল্লেখ করেছি দাজ্জালের অনুসারীদের বিষয়ে সে বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়। এই হাদিসটি ইমাম মুসলিম রহমাল্লাহ তাআলা তার সহিহতে বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান 70,000, দাজ্জালের অনুসরণ করবে ইয়াহুদ আসবাহান, আসবাহান ইয়াহুদি থেকে 70,000 লোক, আলাইহিমুত তায়ালিসা তাদের সকলের মাথার উপর টুপি থাকবে, লম্বা লম্বা টুপি থাকবে। আর তায়ালিসা বলা হয় তাকে উঁচা টুপি, উঁচা লম্বা টুপিকে তায়ালিসা বলা হয়। এরা মাথার মধ্যে এই লম্বা উঁচা উঁচা যে টুপিগুলো দেখতেছেন এগুলো সবগুলো বুঝতে হবে যে এগুলো কিন্তু দাজ্জালের অনুসারীদের টুপি, দাজ্জালের অনুসারীদের টুপি। এ ধরনের তায়ালিসা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি আমি বলি নাই, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন সহিহ মুসলিমের 18 খণ্ডের 85 এবং 86 পৃষ্ঠা, সহিহ মুসলিমের 18 খণ্ডের 85 এবং 86 পৃষ্ঠা। ও ফি রিওয়ায়াতিল ইমাম আহমদ, ইমাম আহমদের মুসনাদের মধ্যে একটি রিওয়ায়াত এসেছে 70,000 আলাইহিম উতিজান, যে 70,000 অনুসারী হবে তাদের মাথার মধ্যে সবার টুপি থাকবে। ভালো করে বুঝতে পেরেছেন যে তারা মাথার মধ্যে টুপি থাকবে, এর অর্থ এই নয় আবার এখান থেকে কেউ এই কনক্লুশনে যাওয়ার সুযোগ নেই যে মাথায় টুপি দিলেই তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন দালিক। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একটি আলামতের কথা উল্লেখ করেছেন যে তারা মাথার মধ্যে সবার টুপি থাকবে, এদিকে ইঙ্গিত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্যটি দিয়েছেন। এই হাদিসটি ফতুর রাব্বানীর 24 খণ্ডের 73 পৃষ্ঠায় এসেছে। হাদিসটিকে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ সহি বলেছেন, ইবনে সাআতি সহি বলেছেন ফতুল বারিয়ে 13 নম্বর খণ্ডে 238 পৃষ্ঠায়। এরপরে একটি হাদিস যেটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এই হাদিসটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমরা ইতিমধ্যে আপনাদের সামনে এই হাদিসটি বর্ণনা করেছি যেটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ 6 খণ্ডে 495 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। দাজ্জালের আবির্ভাবের ব্যাপারে ইমাম তিরমিজি রহমতুল্লাহ যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই হাদিসের মধ্যে এই কথা বলেছেন, ইয়াতবাউহু আকওয়ামুন কাআন্না উজুহাহুমুল মাজানুল মুতরাকা, মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে এমন একদল লোক দাজ্জালের অনুসরণ করবে, কাআন্না উজুহাহুম তাদের চেহারাগুলো হবে মাজান আল মুতরাকা, মনে হচ্ছে যেন মানে একেবারে পিটানো একটি পাত্রের মতো এরকম হবে। কাল ইবনু কাসির রাহিমাল্লাহ তাআলা, হাফিজ ইবনু কাসির রহমতুল্লাহ আলাই নেহায়ার মধ্যে বলেন, ওয়াদ্দাহির প্রকাশ্য বক্তব্য থেকে, হাদিসের প্রকাশ্য ইঙ্গিত থেকে বোঝা যায়, ওয়াল্লাহু আলাম আল্লাহ তাআলাই ভালো জানেন, আন্নাল মুরাদা হাউলাই তুর্ক আনসারুদ দাজ্জাল, এই তুর্কি যারা আছে আহাউলাই তুর্ক, তুর্কিরাই আনসারুদ দাজ্জাল, তারা দাজ্জালের অনুসারী হবে। এটি কিতাবুল ফিতান ওয়াল মালাহিমের মধ্যে হাফিজ ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ প্রথম খণ্ডের 117 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, প্রথম খণ্ডের 117 পৃষ্ঠায় ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। বাহ্যিক যে সমস্ত বিবরণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সেগুলোর সাথে মোগলদের একটি মিল ছিল, মোগলদের একটি মিল ছিল, ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মঙ্গোলীয়দের যেই সুরত ছিল সেই সুরতের দিকে ইঙ্গিত করার জন্য এদিকে উল্লেখ করেছেন বলমে একদল আহলে হাদিস ওলামায়ে কেরামগণ এই কথাগুলো বলেছেন। আমরা আরেকটি হাদিস পেয়েছি, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল মানাকিরের মধ্যে উল্লেখ করেছেন সহিহ বুখারীর 6 খণ্ডের 604 নম্বর পৃষ্ঠায়, সহিহ বুখারীর 6 খণ্ডের 604 পৃষ্ঠায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা তাকুমু সাআতু হাত্তা তুকাদিলু খাউজান ওয়া কারমান মিন আল আজম, খৌজ এবং কারমান, কারমানিয়া এবং খৌজ এই আজমদের এই দুটি দেশ যতক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধে লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। হুমুরুল উজুহ, তাদের চেহারাগুলো হবে লালচে, একটু লাল লাল টকটকে। তাফাসুল উনুফ, নাকগুলো একটু চেপটা চেপটা। সেগারুল আয়ুন, চক্ষুলো একটু ছোটো ছোটো। মঙ্গোলীয়দের আকৃতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাআন্না উজুহাহুম মাজানুল মুতাকা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনে হচ্ছে যেন এগুলো মানে চকচক করছে, এই ধরনের হবে নেয়ালুহুমুশার, তাদের জুতা হবে চামড়ার জুতা তারা ব্যবহার করবে। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। এখান থেকে আমরা কি বুঝতে পেরেছি বন্ধুগণ, যে যারা দাজ্জাল অনুসারী হবে তাদের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, খুবই সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বিষয়ে এদিকেও ইঙ্গিত করেছেন যেটা আমি বলেছি, এরা একদল বেদুইন ব্যক্তি হবে যারা সভ্যতা কালচার জ্ঞান দীপ্ত হবে না, কারণ জ্ঞানী লোকদেরকে তো মানে দাজ্জাল তার শয়তানিয়াতের মাধ্যমে তার শয়তানি কর্মের মাধ্যমে প্রদষ্ট বিভ্রান্ত করতে পারবে না, কারণ জ্ঞানী লোক বিষয়গুলো বুঝতে পারবে, তার তেলিসমাতি অথবা তার সকল কারামতি অথবা সকল যেই মানে অলৌকিক অস্বাভাবিক যেই ঘটনাগুলো যেগুলো সে কারিশ্মা হিসেবে প্রকাশ করার জন্য চেষ্টা করবে সেগুলো জ্ঞানী লোকক্ষণ ধরে ফেলতে পারবে, জ্ঞানী লোকের কাছে সেগুলো স্পষ্ট হয়ে যাবে। কারণ মৌলিক বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলে দিয়েছেন দাজ্জালের বিষয়ে। সুতরাং সতর্ক হয়ে যাবে আলেমগণ, সতর্ক হয়ে যাবে বিবেক সম্পন্ন লোকগণ, দুই দল লোক যাদের তুলনামূলকভাবে জ্ঞান কম বিবেচনা কম তারা এর মধ্যে পড়বে। একদল হচ্ছে আমি বলেছি আল আরাব গ্রামবাসীগণ, কারণ মূর্খতা তাদের ব্যাপারে তাদেরকে এদিকে তাড়িত করবে। এই মর্মে হাদিস রয়েছে একটা হাদিস, যে হাদিসটি ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহুল জামের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন, হাদিস নম্বর 7752, হাদিস নম্বর 7752। আবু উমাম আল বাহরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন وإن من فتنته الدجال الفتنة مدية التفتنة خدشة يقول للعربي شبدوين بكتك بولبي أرأيت إن بعثت لك أباك وأمك تمي كي مانا كرو جو دي أمي تمار بيتا ماتا كي مارا جيه شه ونك آگه تادر كي جو دي أبار قبر تي كي اوٹھا تي باري اوٹھا جيبي تو كرت باري أتشهد أني ربك تمي كي شاك خده بي تمي كي غشنا ده بي أني ربك أمي تمار رب এটা কি মেনে নিবে? ফয়াকুল নাম, বেদুইন তো এই যে মানে জ্ঞান স্বল্পতার কারণে যে বলে হ্যাঁ, ফয়া তামাসসালহু শয়তানান ফি সূরাতি আবিহি উম্মিহি, দুইটা শয়তান এসে তার বাপ এবং মায়ের আকৃতিতে তার সামনে দাঁড়িয়ে যাবে। ফয়াকুলানি, এবং এই শয়তান দুইটা এসে বলবে ইয়া বুনাই, হে আমার বৎস, হে আমার সন্তান, ইত্তাবিউহু ফাইন্নাহু রাব্বুক, তার অনুসরণ করো কারণ সে তোমার রব। তখন ওই জ্ঞানদীপ্ত যারা হতে পারেনি, যারা বিবেচনাদীপ্ত হতে পারেনি সত্যিকার, তারাই সেখানে এই বেদুইন যেভাবে পদভ্রষ্ট হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে। আসুন এরপরে আরেকটি দলের কথা বলেছি, দুই দলের কথা বললাম তো, আরেকটা হচ্ছে মহিলাদের দল। জ্ঞানের যে মানদণ্ড সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি অথবা সেভাবে বিবেচনা তাদের আসেনি, ফলে অনেক ক্ষেত্রেই তারা ইমোশন আবেগ ইত্যাদি জজবা তাড়িত হয়ে দেখা যায় যে বেদুইনদের চেয়েও তারা ভয়ঙ্কর আবেগ ইমোশন তাড়িত হয়, ফলে খুব দ্রুত তারা দাজ্জালের অনুসরণে প্রবৃত্ত মানে লিপ্ত হয়ে যাবে। হাদিসটি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, সপ্তম খণ্ডের 190, হাদিস নম্বর 5353, আহমদ শাকির রাহিমাল্লাহ তাআলা এই হাদিসটিকে বলেছেন, ওয়াকাল ইসনাদুহু সহীহুন, এই হাদিসের ইসনাদ সহীহ, হাদিসের সনদ সহীহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু দাজ্জালু ফি হাযিহি সাবখাতি বিমিরকানা, যে দাজ্জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফি হাযিহি সাবখাতি বিমিরকানা, মিরকানা মিরকানা এটি হচ্ছে তাইফ থেকে আসার পথে মানে ওয়াদিন বিল মদিনা, মদিনার একটি উপত্যকার নাম, তাইফ থেকে আসার পথে মদিনার একটি উপত্যকার নাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মানে স্থলভাগে এই সমতল জায়গায় মিরকানা এর এই সমতল জায়গায় দাজ্জাল অবতরণ করবে, এটা আমরা জানি। সেই জায়গাটি নির্দিষ্ট
যে কতটুকু জায়গা পর্যন্ত দাজ্জাল মদিনার আসতে পারবে একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আপনি মদিনাতে গেলে আপনি দেখতে পাবেন যে একেবারেই শেষ দিকে উহুদ পাহাড় পার হয়ে যাওয়ার পর আপনি লক্ষ্য করবেন জুরুপ রয়েছে, তারপরে বাইদা রয়েছে। বাইদা এর এই যে জায়গাটি রয়েছে সেটাই হচ্ছে মূলত এই উপত্যকা। এই উপত্যকা পর্যন্ত দাজ্জালের আগমন ঘটবে ওই পথে আসার সময়। ফায়াকুনু আকসার মান ইয়াখরুজু ইলাইহিন নিসা, দাজ্জালের কাছে বেশিরভাগ বেরিয়ে যাবে যারা মহিলারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইন্নার রাজুল ইয়ারজু ইলা হামিমিহি ওয়া ইলা উম্মিহি ওয়া ইবনাতিহি ওয়া উখতিহি ওয়া আম্মাতিহি ফায়ুসিকুহা রিবাতান, যে একজন পুরুষ তার বন্ধু, তার মা, তার বোন, তার মেয়ে, তার পুপি, এদেরকে মানে বেঁধে রাখার জন্য চেষ্টা করবে। মাখাফাতা আন তাখরুজা ইলাইহি, দাজ্জাল কাছে বের হয়ে যাওয়ার জন্য। মনে হচ্ছে যেন হেমিলনের বাঁশিওয়ালা বংশী বাজিয়ে দিয়েছে, এভাবে ছুটতে থাকবে। এই বক্তব্যের অনেকটা মানে এই ধরনের ইঙ্গিত বহন করে যে নারীগণ আবেগতাড়িত হবে বেশি। তারা মনে যখন শুনবে যে মানে আমাদের রব নাউজুবিল্লাহ মিন দালিক, যে তিনি অবতরণ করে চলে আসছেন এবং তিনি জান্নাত জাহান্নাম নিয়ে আসছেন, জান্নাতের মধ্যে লোকদেরকে দিয়ে দিচ্ছেন, তখন এভাবে আবেগতাড়িত হয়ে যাবে এবং আবেগতাড়িত হয়ে তারা দ্রুত এদিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করবে, যাতে করে তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। বন্ধুগণ, আমাদেরকে সতর্ক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দাজ্জালের এই ফিতনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে দেখেছেন, সহজভাবে দেখেননি। এবার আমরা যাব দাজ্জালের এই ফিতনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কঠিন করে দেখেছেন, কতটুকু কঠিন দেখেছেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের এই ফিতনাটাকে আযামুল ফিতান মুনযু খুলকা আদম আলাইহি সালাতু ওয়াসালাম ইলা কিয়ামিস সাআ, আদম আলাইহি সালাতু ওয়াসালামের সৃষ্টি থেকে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে জঘন্য ফিতনা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। খুব ভালো করে খেয়াল রাখতে হবে এটি কত ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনার মুখোমুখি হলেই সাধারণ বিবেক সম্পন্ন ব্যক্তিগুলো নিজেদের বিবেককে পরিপূর্ণরূপে বিকিয়ে দিবে, গুলিয়ে যাবে সকল প্রকার জ্ঞান এবং বিবেচনার শক্তি। ভয়ঙ্কর একটি ফিতনা হবে, হক এবং বাতিল এমনভাবে সংমিশ্রিত হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না, উপলব্ধি করতে পারবেন না যে কত ভয়ঙ্কর হবে। কারণ হচ্ছে দাজ্জাল এমন কিছু অসাধারণ অলৌকিক বিষয়, অস্বাভাবিক বিষয় প্রেজেন্ট করবে, নিয়ে আসবে, যেগুলোর মাধ্যমে বিবেকগুলো, বিবেচনা শক্তি, ধীশক্তি এবং জ্ঞান এর যেই পরিধি রয়েছে সেই পরিধি দিয়ে এটাকে বিচার করা সম্ভব হবে না, পসিবল হবে না। আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে যে কঠিন কঠিন কথাগুলো বলেছেন হাদিসের মধ্যে সেগুলোকে সংক্ষেপে বলে তারপর আমরা হাদিসগুলো আপনাদের সামনে পেশ করব। তার সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে, তো আপনি কীভাবে মানে তার জালকে অস্বীকার করবেন? জান্নাত এবং জাহান্নাম নিয়ে আসবে, চলমান জান্নাত এবং জাহান্নাম, মোবাইল জান্নাত এবং জাহান্নাম, তাহলে ভয়ঙ্কর ফিতনা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খবরদার তোমরা সতর্ক থাকবে, তার জান্নাত হচ্ছে মূলত তোমাদের জন্য জাহান্নামের ঠিকানা, আর তার জাহান্নাম হচ্ছে তোমাদের জন্য জান্নাতের ঠিকানা। সুতরাং এখানে তোমরা সতর্ক থাকবে। তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আনহারুল মা, বিশাল বিশাল পানির সমুদ্র থাকবে, পানির মানে ঝর্ণা অথবা নদী প্রবাহমান থাকবে। সে এদিকে বলে দিবে যে নদীকে প্রবাহিত হয়ে যাওয়ার জন্য, নদী প্রবাহিত হয়ে যাবে। ভয়ঙ্কর বিষয়, আপনি অস্বীকার করবেন কোন জিনিসকে? ওই জেবাল খুবস, বিশাল একটা পাহাড় নিয়ে আসবে, যে পাহাড় পুরাটাই রুটি, রুটির পাহাড় নিয়ে আসবে। মানুষ মানে খাবারের জন্য যখন অবস্থা এমন হবে যে মানুষের কাছে সত্যিকার অর্থে অনেক জিনিসের অভাব হয়ে যাবে, তখন তার ওই রুটি মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় হয়ে দেবে। আসমানে ইঙ্গিত করবে বৃষ্টি হওয়ার জন্য, বৃষ্টি নেমে আসবে।
তাহলে আপনি অস্বীকার করবেন? কঠিন বিষয়। পৃথিবীকে বলবে যে উদ্ভিদগুলো গজিয়ে দাও, এই গাছগুলো বড় হয়ে যা করে দাও, বড় হয়ে যাবে, উদ্ভিদ বেরিয়ে আসবে। পৃথিবীর ধনভাণ্ডাল যেগুলো আছে সেগুলো বের করে নিয়ে আসবে, পৃথিবী থেকে বের করে নিয়ে আসবে। খুবই অল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে গোটা পৃথিবীকে সে একেবারে ভ্রমণ করবে এবং বিচরণ করবে। যেমনিভাবে আমরা দেখতে পাই বৃষ্টি এবং বাতাস, মানে অল্প সময়ের মধ্যে পুরা এলাকায় যেভাবে ছেয়ে যায়, ঠিক এভাবেই ছেয়ে যাবে অসাধারণ অনেকগুলো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে দেখি। এটি সহিহ মুসলিমের হাদিস, 18 খণ্ডে 61 পৃষ্ঠায়, যেখানে বলা হয়েছে যে দাজ্জালের সাথে জান্নাত হবে এবং জাহান্নাম হবে। সহিহ মুসলিমের হাদিস, সুতরাং কনফিউশনের কোনো সুযোগ নেই। ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জান্নাত, তার জাহান্নাম হবে তোমাদের জন্য জান্নাত, আর তার জান্নাত হবে তোমাদের জন্য জাহান্নাম। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করে দিয়েছেন। দ্বিতীয় হাদিসটি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন প্রস্রবণ অথবা বিভিন্ন ঝর্ণা প্রবাহমান করার বিষয়ে বলেছেন, এই হাদিসটিও সহিহ মুসলিমের মধ্যে এসেছে। 18 খণ্ডের 61 পৃষ্ঠায় হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আনা আলামু বিমা মা আদ-দাজ্জাল মিনহু, যে আমি জানি দাজ্জালের সাথে কি আছে, কি থাকবে, মা হু নাহরান ইয়াজরিয়ান, তার সাথে দুটি নদী থাকবে, ইয়াজরিয়ান প্রবাহমান, আহাদুহুমা রায়াল আইন মাউন আবিয়াদ, একটা দেখতে দেখা যাবে যে শুভ্র সাদা পানি, ওয়াল আখার রায়াল আইন বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে যে নারুন তাআজ্জাজ, আগুনের মতো প্রজ্বলিত হচ্ছে, ফা ইম্মা আদ্রাকান্না আহাদুন ফালিয়াতি নাহার আল্লাজি ইয়ারাহু নারান, যদি তোমাদের মধ্যে কেউ এর কাছাকাছি সম্মুখীন হয়ে যায় সে যেন ওই নাহারে আসে, ওই নদীতে আসে যেটাকে সে আগুনের মতো দেখছে, ওয়ালিয়াকমেদ, সেখানে সে যেন প্রবেশ করে, সুম্মা লিয়াতা রাসাহু, সে যেন নিজের মাথাকে সেখানে গিয়ে মানে অবনত করে, ফয়াশরাব মিনহু, সেখান থেকে পান করে, ফাইন্নাহু মাউন বারিদ, এটাই তার হচ্ছে মূলত ঠান্ডা পানি। অর্থাৎ তার এই চক্রান্তর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, সে যে কীভাবে এই ধরনের চক্রান্ত করবে এই বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় এখানে ইঙ্গিত দিয়েছেন, যেটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। হাদিস হচ্ছে সহিহ মুসলিমের 18 খণ্ডের 65 এবং 66 পৃষ্ঠায়, কতদিন দাজ্জাল? সাহাবায়ে কেরামগণ কেউ কেউ প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা লুবসুহু ফিল আরদি, কতদিন পর্যন্ত সে পৃথিবীতে বিচরণ করবে, পৃথিবীতে থাকবে? ক্বালা আরবাউনা ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 দিন, ইয়াওমুন কাসানা, তবে 40 দিন এমন নয়, তোমাদের এই 40 দিন নয়, দিনগুলো চেঞ্জ হয়ে যাবে, আমাদের বর্তমান দিন যেটা রয়েছে এই দিনের মতো নয়, দিন চেঞ্জ হবে, ইয়াউমুন কাসানা, প্রথম একদিন হবে, সেদিনটা হবে কাসানা তিন, মানে একটা দিন হবে 1 বছরের সমান, লেংথি, অনেক লং টাইম নিয়ে একটা দিন হবে, ওয়াইয়াউমুন কাশাহার, একদিন হবে 1 মাসের মতো, ওয়াইয়াউমুন কাজুমা, একদিন হবে 1 সপ্তাহের মতো, তারপরে ওয়াসা ইরু আয়াবিহি কা আয়ামিকুম, আর বাকি যে দিনগুলো হবে তাহলে 3 দিন হচ্ছে মানে 1 বছর 1 মাস 1 সপ্তাহের পরে, বাকি দিনগুলো যেগুলো হবে তোমাদের অন্যান্য দিনের মতো হবে। কালু ওয়ামা ইসরাউহু ফিল আরদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন কত দ্রুত সে যাবে, ইত্যাদি অনেক দীর্ঘ আলোচনা রয়েছে এই হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত অনেকগুলো কথা এই হাদিসের মধ্যে আলোচনা করেছেন, যেহেতু আমরা অনেক দীর্ঘ সময় আলোচনার বিষয়টি এখানেই, এটাই আমরা আমাদের উদ্দেশ্য যে মানে সে যে 40 দিন থাকবে সে 40 দিন কিন্তু স্বাভাবিকভাবে আমরা যে দিনগুলো গণনা করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেভাবে আসেনি, মানে এই ধরনের দিন নয়, বরং এটি আরও দীর্ঘ সময় থাকবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন বন্ধুগণ, সেটা হলো যে দাজ্জাল ব্যক্তি সে যাকে হত্যা করবে, দাজ্জালের হাতে যে নিহত হবে সে তখনকার সময় আল্লাহর নেক বান্দা এবং ভালো মানুষদের মধ্যে অন্যতম। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন 13 নম্বর খণ্ডের 101 পৃষ্ঠায়। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন 13 নম্বর খণ্ডের 101 পৃষ্ঠায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আন্না হাযা রাজুল আল্লাযী ইয়াক্তুলুহু দাজ্জালু মিন খিয়ারিন নাস, যাকে দাজ্জাল হত্যা করবে সে ভালো মানুষদের মধ্যে একজন হবে। দাজ্জাল তাকে বলবে যে আশহাদ আন্নাকা দাজ্জাল, দাজ্জালকে সে লক্ষ্য করে বলবে, ওই ব্যক্তি বলবে আশহাদু আন্নাকা দাজ্জাল আল্লাযী হাদাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসা, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই তুমি দাজ্জাল, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন। ফায়াকুলু দাজ্জাল, দাজ্জাল তাকে বলবে আরাইতুম ইন কাতালতু হাযা সুম্মা আহইয়াইতুহু হাল তাশুকুনা ফি আল আমর, তখন দাজ্জাল তার বাহিনীদেরকে তার অনুসারীদেরকে বলবে তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, ইন কাতাল তোহাজা, যদি আমি এই ব্যক্তিকে হত্যা করি তারপর আমি তাকে আবার জীবন দান করি, তারপর আবার জীবিত করি, হালতা শুকুনা ফিল আমর, তোমরা কি আমার ব্যাপারে সন্দেহ পোষণ করবে, আর তোমাদের সন্দেহ থাকবে? ফায়াকুলুনা লা, অনুসারী বলবে না। ফায়াকতুলুহু, দাজ্জাল তাকে হত্যা করবে, সুম্মা ইউহিহি, তারপর তাকে জীবিত করবে। ফায়াকুলু আর রাজুলু, ওই ব্যক্তি যাকে হত্যা করেছে সে বলবে ওয়াল্লাহি আল্লাহর কসম মা কুনতু ফিকা আশাদ্দু বাসীরাতাম মিন্নিল ইয়াউম, যে তোমার ব্যাপারে আজকের দিনই আমি সুস্পষ্ট জ্ঞান দীপ্ত হয়েছি যে আসলেই তুমি দাজ্জাল। ফায়ুরিদু দাজ্জাল আন ইয়াকতুলাহু, কিন্তু দাজ্জাল চেষ্টা করবে তারপর তাকে হত্যা করার জন্য। ফালা ইউসাল্লাতু আলাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালকে আর সেই সুযোগ দেওয়া হবে না, দাজ্জালকে এই সুযোগ দেওয়া হবে না। বন্ধুগণ, আমরা দাজ্জালের ফেতনা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করেছি। এবার আমরা সর্বশেষ আজকের আলোচনার শেষ জানতে চাই যে বক্তব্যটি দিয়ে, সেটা হলো এই দাজ্জালের বিষয়গুলো নিয়ে আলেমদের মধ্যে দাজ্জালের এই খাওয়ারেক অস্বাভাবিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে সামনে রেখে শেখ মোহাম্মদ রশিদ রেজা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এগুলো বাহ্যিকভাবে বোঝা যায় যে এত ভয়ঙ্কর বিষয় যেগুলো সহি বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের তার সৃষ্টির ক্ষেত্রে যে সুন্নাহ রয়েছে সুন্নার পরিপন্থী কথা। আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন পরীক্ষার মুখোমুখি করবে মানুষদেরকে, এত ভয়ঙ্কর ফেতনা দিয়ে দেবেন, ফলে রশিদ রেজা রাহিমাহুল্লাহ তাআলা এবং তার আবু আবিয়া মোহাম্মদ আব্দহ এবং তার অনুসারী যারা আছে এরা অনেকেই বলেছেন যে না, এগুলো মানে এমন বক্তব্য বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন অবস্থার মুখোমুখি করবেন, এত ভয়ঙ্কর, কারণ এই যে দাজ্জালের যে সমস্ত অস্বাভাবিক কথাগুলোর কথা উল্লেখ করা হচ্ছে, অস্বাভাবিক ক্ষমতার কথা উল্লেখ করা হচ্ছে, সে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটাবে এগুলো বলা হচ্ছে, এগুলোর বাস্তবতা আসলেই কি, আদৌ কি এগুলো কোনো বাস্তবতা আছে? তখন মুতাজিলাদের মধ্যে আবু আলী জুব্বাই রাহিমাল্লাহ তাআলা মুতাজিলাদের বড় শেখ, তিনি বলছে যে এগুলো সবই মিথ্যা, এগুলো কোনো এগুলো জাদু ছাড়া আর কিছুই না, এটা অনেকটা খেয়ালাত, কেউ করেছে এগুলো ধারণা কল্পনা, অথবা এগুলো একটু মানে অনেকটা কিছু চিত্রা মানে এক দৃশ্য তৈরি করা, একটা দৃশ্যপট তৈরি করা। আর মুতাজিলাদের আরেকদল ওলামায়ে কেরাম, মুতাজিলাদের আরেকদল গবেষক বলেছেন যে না, এগুলো হতে পারে সাওয়াহের, অনেকটা জাদুর মতো একটা এ ধরনের কিছু হতে পারে, কিন্তু জুমুর ওলামায়ে কেরামদের মধ্যে আহলে হাদিসগণ সবাই বলেছেন যে না, হাজি হাকায়েক, এগুলো বাস্তব, এগুলো হাকিকত রয়েছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লোকদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এই ধরনের পরীক্ষা করবেন। হাফিজ ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ বর্ণনা করেন, ইবনে হাজম এবং ইমাম তাহাবী এই দুজনেই বক্তব্য দিয়েছেন যে এগুলোর সবটার হাকিকত রয়েছে এবং এগুলোর বাস্তবতা হচ্ছে যে এই ধরনের ফিতনা অবশ্যই হবে। ফিতনা যদি না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতেন না। ফিতনা যদি না হতো, মা মিন নাবিয়্যিন ইল্লা হাযারা উম্মাতাহু মিনহু, কোনো নবী অতিক্রম করে নাই যে তার উম্মতকে এই দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে, দাজ্জাল থেকে সতর্ক করে নাই। সতর্ক করার প্রয়োজন কেন দেখা দিয়েছে? এই কারণে তো সতর্ক করার প্রয়োজন দেখা দিয়েছে। ফলে দাজ্জালের যেই অস্বাভাবিক ঘটনাগুলো রয়েছে সেগুলো সত্যি কথা হচ্ছে, এগুলো বাস্তব, এগুলো হবে, এগুলোকে এই কথা বলার সুযোগ নেই। এই কারণ এই মর্মে যে হাদিসগুলো রয়েছে, প্রথম বক্তব্য, এই হাদিসগুলো সহি ভাবে সাব্যস্ত হয়েছে এবং এগুলো দাজ্জালের মাধ্যমেই অস্বাভাবিক ঘটনা ঘটবে, এগুলোকে অস্বীকার করার সুযোগ নেই, এগুলোকে কোনোভাবে অপব্যাখ্যা করার সুযোগ নেই, এগুলোর মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই এবং এর মধ্যে কোনো ধরনের সাংঘর্ষিক অথবা মানে কোনো ধরনের বৈষম্য বা বিপরীত বক্তব্য নেই, এ কথা একেবারেই সুস্পষ্ট। এখান থেকে আরেকটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়, সেটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে বক্তব্যটি দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হাদিসগুলো যদি আমরা জাহের মানে স্পষ্টভাবে বুঝতে পারি তাহলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই কথাটি সেটা প্রমাণিত হয় যে এগুলোর হাকায়েক আসলে কোন ধরনের হাকায়েক। এগুলোর হাকায়েকটা হচ্ছে এই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতুহু নারুন ও নারুহু জান্নাতুন, তার জান্নাত হচ্ছে আগুন জাহান্নাম আর তার আগুন হচ্ছে জান্নাত। তাহলে বোঝা গেল এগুলোর বাস্তবতা মানে যদি স্বীকার করা হয় তাহলে জাহির হচ্ছে এটা যে মানে সে মূলত যেই দাবি করবে এই দাবিটুকু মিথ্যা, মানে এই মিথ্যা দাবিটা এখানে এগুলোর বাস্তব মানে এগুলো দেখাতে পারবে সে, তাকে এগুলো করার মতো তাকে সামর্থ্য ক্ষমতা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হবে, কিন্তু তার এই কাজগুলো হবে মূলত এক প্রকারের এটাকে কী বলা যেতে হবে, তিলিস্মাতি অথবা কারিশ্মা, এক প্রকারের কারিশ্মা। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে ইঙ্গিত দিয়েছেন যে তার জান্নাতে প্রবেশ করলে তোমরা জাহান্নামে প্রবেশ করলে, আর তার জাগুনে জাহান্নামে যদি তোমরা প্রবেশ করো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। দাজ্জালের ফিতনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই ইঙ্গিত দিয়েছেন যে দাজ্জাল মূলত সে এই দাবি করবে, সে তার রুবুবিয়তের দাবি করবে, রুবুবিয়তের দাবির মাধ্যমে সে চেষ্টা করবে যে মানুষদেরকে পদভ্রষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য। আর যখনই রুবুবিয়তের দাবি করবে তখন তার জন্য রুবুবিয়তের এই বিষয়গুলো দেখানোর জন্য তাকে কিছু অস্বাভাবিক ক্ষমতাও দেওয়া হবে। এই ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এটাই হচ্ছে জুমহুর আহলে হাদিস অথবা আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য। কেউ কেউ বলেছেন না এগুলো তার জাদু হতে পারে অথবা তার বিভিন্ন ধরনের শয়তান অনুগত করে এই কর্মের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে মনে হচ্ছে যেন তাকে এই ধরনের ক্ষমতা দেওয়া হবে যাতে করে মানুষকে এর মাধ্যমে পরীক্ষা করতে পারেন। এরপরে যে বিষয়টি আমরা দেখতে পাই সেটা হলো যারা বলেছেন যে দাজ্জাল এর ভয়ঙ্কর যে ঘটনাগুলো ঘটাবে সেগুলো আল্লাহ তাআলা সুন্নাতের পরিপন্থী, না এই বক্তব্য সঠিক নয়। যেমনটি ইঙ্গিত করেছেন রশিদ রেজা রাহিমাল্লাহ তাআলা, কারণ কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতের বিষয়ে পরিবর্তন আসবেই, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, পুরাই উল্টে গেল না, তারপরে দিবস দীর্ঘায়িত হয়ে যাবে, বোঝা গেল যে আল্লাহ সুবহান তাআলা পৃথিবী যখন মানে ডিস্ট্রয়ের দিকে চলে যাবে, ধ্বংসের দিকে চলে যাবে,
মহাপ্রলয়ের দিকে যখন মানে এর গতি দেখা দেবে, তখন গোটা এই এনাতে যে সুন্নাহ রয়েছে, যে এই রীতির উপর যে সিস্টেম আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, এই সিস্টেমের মধ্যে বিপর্যয় তৈরি হবে। সেই বিপর্যয়ের মধ্যে একটি বিপর্যয় হচ্ছে এটি। সুতরাং এটাকে এ কথা বলার কোনো সুযোগ নেই যে মানে এটা তো আসলে আল্লাহ তাআলা সুন্নাতের পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতের পরিপন্থী নয়, কারণ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদেরকে পরীক্ষা করছেন। তাই এটাকে আল্লাহ তাআলা সুন্নাতের পরিপন্থী যে বক্তব্যটি দিয়ে শেখ মোহাম্মদ সিজা রাহিমাহুল্লাহ তাআলা যে কথাটি বলেছেন সেটাও যথার্থ নয়, আমাদের কাছে এটি প্রমাণিত হয়েছে। এ বিষয়ে হাফিজ ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ একটি দীর্ঘ আলোচনা করেছেন যে এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষার বিষয় হবে। একই বক্তব্য ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ ফতুল বারী 13 খণ্ড 103 পৃষ্ঠায় দিয়েছেন। তিনি বলেন অফি দাজ্জাল মা আযালিকা দালালাতুন বাইনাতুন লিমান আকালা আলা কাযিবে, দাজ্জালের মধ্যে এত কিছু সত্ত্বেও মানে সে এই দেখাবে ওই দেখাবে, অনেক অস্বাভাবিক অলৌকিক ঘটনা ঘটাবে, এত তৎসত্ত্বেও দালালাতুন বাইনাতুন সুস্পষ্ট একটা মানে নিদর্শন থেকে যাবে, লিমান আকালা যে বুঝতে পারবে আলা কাযিবিহি তার মিথ্যার উপর, লিআন্নাহু যু আজজা মুআল্লাফা কারণ সে বিভিন্ন মানে খণ্ডিত খণ্ডিত ঘটনা দেখাবে, তাসীরু সুনআতি ফিহি যাহির মা যুহুরিল আফাতি বিহি মিন গাউরি আইনিহি আইনাইহি, যদি কেউ ভালো করে চিন্তা করে তাহলে দেখ মানে তার কাছে স্পষ্ট হবে যে মানে তার এই ঘটনাগুলো মূলত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা, তার কাছে স্পষ্ট হবে যে দাজ্জাল মূলত সে সত্যিকার মিথ্যাবাদী এবং সে যে দাবি করছে সে দাবিটি তার মিথ্যা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে তার দুই চোখের মাঝখানে কাফির লেখা থাকবে, ইমানদার ব্যক্তিগণ তার এই বিষয়টি উপলব্ধি করতে পারবে। ইবনুল আরবি রাহিমাল্লাহ তাআলা তিনি বলেন আল্লাযী ইয়াজহারু আলা ইয়াদি দাজ্জাল মিনাল আয়াত, মানে দাজ্জালের হাতে যে সমস্ত নিদর্শনগুলো অথবা যেই সমস্ত অস্বাভাবিক ঘটনাগুলো ঘটবে এগুলোকে তিনি একটি একটি করে বর্ণনা করেছেন। তারপরে তিনি বলেছেন ওয়াজালিকা কুল্লুহু আমরুন মাখুফ, প্রত্যেকটাই ভীতিকর ভয়ঙ্কর এ বিষয়, স্বাভাবিক বিষয় নয়। ওয়ালিহাজা কালা সাল্লাহ আলী সাল্লাম, এই কারণে সাল্লাহ সাল্লাম বলেছেন লা ফিতনাতা আযম মিন ফিতনাতি দাজ্জাল, দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলাম বলেছেন নেই, ভয়ঙ্কর ফিতনা। বন্ধুগণ, আমরা প্রথমে বলেছি এই ফিতনা এত ভয়ঙ্কর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযমুল ফিতনা। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে ফিতনাতুদ্দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনাটাকে বলেছেন দুনিয়ার ফিতনা। এই পৃথিবীতে একটাকেই মানে গ্রেট ফিতনা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন দুনিয়ার ফিতনা, সেটা হচ্ছে ফিতনাতুদ দাজ্জাল। হাদিসের মধ্যে ফিতনাতুদ দুনিয়া বলতে জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে ফিতনাতুদ দাজ্জাল হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, যে ফিতনাতে ফিতনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তারপরে তিন নম্বর হচ্ছে এমন একটি ফিতনা যে ফিতনা সকল যুগে নবী এবং রাসূলগণ যে ফিতনা থেকে তার উম্মতকে সতর্ক করেছেন, তার উম্মতকে ভয় দেখিয়েছেন। সুবহানাল্লাহ, এখান থেকে এটি প্রমাণিত হয় যে এর ফিতনাটা মানে সুতরাং অস্বাভাবিক হবে, এতে কোনো সন্দেহ নেই, এই ফিতনাটা সাধারণ হবে একথা বলার কোনো অবকাশ নেই। তাই যারা বিবেক দিয়ে চিন্তা করেছেন যে এটা সাধারণ একটা ফিতনা হবে, যে কোনো লোক আসলেই জাদুকরের কাজ হবে আর জাদু দেখলে মানুষ বলবে যে এটা তো জাদু, বন্ধুগণ না, এটা জাদুকরের কাজ হবে না, এটা কল্পনার জগতের কোনো কল্পনার বিষয় হবে না, এটা কোনো ধারণা হবে না, কোনো ধরনের মানে এমন কোনো বিষয় হবে না, তেরিশমাতির মতো কোনো ধরনের কল্পিত চিত্র হবে না, কোনো দৃশ্য হবে না, বরং এটি প্রকাশ্য জাহির হাকায়েক যেগুলো বাস্তব
মারাত্মক অস্বাভাবিক ঘটনা ঘটবে যেগুলোর মাধ্যমে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন এবং এই সময় বান্দাগণ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতুদ্দাজ্জাল থেকে আমার বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ যেতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমল শিক্ষা দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী আলোচনায় ফিতনাতুদ্দাজ্জাল থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কী কী সে বিষয়গুলো আলোচনা করব। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যাতে করে দাজ্জালের এই ভয়ানক যে ফিতনা, জঘন্য যে ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ফিতনাগুলোকে আমরা যাতে করে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারি, পাশাপাশি আমরা যেন এই ফিতনা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।